আচ্ছা, আপনাদের সেই কাঠুরের কথা মনে আছে যে গাছ কাটতে কাটতে তার কুড়াল হারিয়ে ফেলেছিল? চলুন আজকে সেই সৎ কাঠুরের গল্পই আপনাদের শোনাবো, তবে একটু অন্য রকম ভাবে। চলুন গল্প তাহলে শুরু করা যাক। কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেক দিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছেন। কাঠুরের স্ত্রী সেই নদীটি যেখানে তার স্বামী কয়েক বছর আগে কুড়ারটি হারিয়ে ফেলেছিল সেই জায়গাটি যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করল। কাঠুরে তো তার স্ত্রীকে খুবই ভালোবাসে, তাই সে তাকে সেখানে নিয়ে গেল। নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী কিন্তু জলে ডুবে গেল। এরপর কাঠুরে আবার কান্না শুরু করল, আর তার কান্না শুনে এরপর আবারও জলপরী উঠে এলো। তারপর জলপরী অতি রূপবতী একটা রাজকন্যার মতো মেয়েকে জল থেকে তুলে বলল, এটা কি তোমার স্ত্রী? কাঠুরে বলল, হ্যাঁ হ্যাঁ এটাই আমার স্ত্রী। জলপরী তখন বলল, ভালো করে দেখে তারপর বলো। কাঠুরে বলল, আর দেখতে হবে না, এই আমার স্ত্রী। জলপরী তখন বলল, আগেরবার তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে? তখন কাঠুরে বলল, আমি বাধ্য হয়ে বলেছি এটা আমার স্ত্রী, যদি না বলতাম আপনি সবচেয়ে কম একটু সুন্দর আরেকটা মেয়ে তুলতেন, আর তারপরেও যদি আমি বলতাম না না এই মেয়েটিও নয়, তখন সব শেষে আপনি আমার স্ত্রীকে তুলতেন এবং ঠিক আগের বারের মতো আমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনজনকেই আমাকে দিয়ে দিতেন। এই কারণে আমি প্রথমবারেই বলে দিয়েছি এটা আমার স্ত্রী। আমি নিতান্তই গরিব মানুষ, তিন বউকে আমি রাখবো কিভাবে? আর একটা বউকে সামলাতে সামলাতেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, সেখানে আমি তিনটে বউকে নিলে তো আমার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে। এরপর তো জলপরী একদম কাঠুরের সত্যতা দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জল থেকে তুলে তিনি তিনটে বউকেই দিলেন, আর তার সাথে সাথে নিজেও কাঠুরেকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। এরপর কোনো উপায় না দেখে জলপরী এবং তিন বউ সহ কাঠুরে বাড়ি ফিরলেন। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনারা যদি এরকম ছোট ছোট মজাদার ইন্টারেস্টিং গল্প শুনতে চান সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।